প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। স্ক্রিনে আপনারা যে ফুল দেখতে পাচ্ছেন, এটা আমার লেবু গাছের ফুল, সিডলেস লেবু, বারোমাসি। এই লেবু গাছটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, প্রচুর মানুষ এই ভিডিওগুলো দেখেছেন। আমি সেই রোপণ করা থেকে শুরু করে যত্ন করা, বিভিন্ন রোগবালাইয়ের সমাধান নিয়ে আমি এই ভিডিওটা করেছি। কিছুদিন আগে, গত বর্ষায়, প্রায় বছরখানেক আগে, বছরও হবে না, মানে গত বর্ষা 8-9 মাস বা 10 মাস আগে, আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে বর্ষার মাঝামাঝি সময়ে আমি আমার লেবু গাছটা প্রুনিং করে দিচ্ছি। কিছু ডাল অনেক বড় হয়ে গিয়েছিল, সেটা আমি প্রুনিং করেছি। তো প্রুনিং করার পরে আমি বলেছিলাম যে ফুল আসতে কিছুদিন সময় লাগবে এবং প্রচুর ফুল আসবে যদি আমি সঠিকভাবে যত্ন নিতে পারি। সেই সময়টা এখন এসেছে। আমি তাই আজকে দেখাচ্ছি যে লেবু গাছে প্রচুর ফুল এসেছে, এই সময় আমি যত্ন কীভাবে নিচ্ছি, আপনারাও কীভাবে নিতে পারেন। এই লেবু গাছটা আপনার যদি মনে থাকে, পুরনো ভিডিওতে এখনও আছে যে একটা ড্রামে লাগানো, সেই ব্লিচিংয়ের সাইজের ড্রাম, 17 ইঞ্চি গভীর যে ড্রামগুলো, সেটাতে লাগানোর পরে আপনার গোড়া দেখছেন মাশাল্লাহ বেশ মোটা হয়েছে লেবু গাছের গোড়াটা। এটা 3 বছর বয়স, কলমের গাছে আমি যখন এনে লাগিয়েছিলাম এটা খুব দ্রুত আমাকে ফল দেওয়া শুরু করে, ফলন দেওয়া শুরু করে। এরপরে গত বর্ষে আমি এটা প্রুনিং করে দিই, মানে হচ্ছে ডালগুলো কেটে দিই। আপনারা যদি খেয়াল করে দেখেন যে কিছু বড় ডাল কাটা আপনারা দেখতে পাচ্ছেন এবং চারপাশ থেকে নতুন ডাল গজাচ্ছে, এবং মাশাল্লাহ প্রায় প্রতিটি ডগায় এখন ফুল এসেছে। এ বসন্তে প্রতিটি ডগায় লেবু গাছে ফুল এসেছে। তো আপনাদেরও যাদের ছাদ বাগানে অথবা খোলা মাটিতে লেবু গাছে ফুল এসেছে, তাদের জন্য এই টিপসগুলো আমি এখন বলতে চাচ্ছি যে ফুল আসলে আপনারা কী কী করবেন। লেবু গাছে সাধারণত আপনি যে পরিমাণ পানি দেন, ফুল আসার সঙ্গে সঙ্গে পানিটা একটু কমিয়ে দেবেন, 20% বা 25% কমিয়ে দেবেন। পানিটা এমনভাবে দেবেন, খেয়াল রাখতে হবে যেন পানি দেওয়ার 24 ঘন্টার মধ্যে মাটিটা শুকিয়ে আসে। আবার যদি সেটা আপনি ভেজা পান পরদিন 24 ঘন্টা পরে, তাহলে আপনি ওই সময় আর পানি দেবেন না, আপনি আবার একদিন পরে পানি দেবেন। খুব বেশি পানি পেলে যেটা হবে যে ছত্রাকের আক্রমণ হতে পারে এবং ফুলগুলো আস্তে আস্তে ঝরে যেতে পারে। আচ্ছা, এই সময় কোনো রাসায়নিক কীটনাশক দেওয়া যাবে না। গাছে যদি কোনো পোকাও থাকে, কোনো রাসায়নিক অথবা জৈব কীটনাশক দেওয়া যাবে না। কারণ হচ্ছে ফুলে এখন পরাগায়ন হতে হবে, আপনি যদি কীটনাশক দেন তাহলে পরাগায়নটা হবে না। আচ্ছা, এরপরে আপনাকে যেটা করতে হবে, গাছে নিয়মিত সরিষার খৈল ভেজানো পানি দিতে হবে। প্রতি 8-10 দিনে অথবা 10-12 দিনে একবার সরিষার খৈল ভেজানো পানি, পচা পানি আপনাকে এখানে দিতে হবে। সরিষার খৈল কীভাবে বানাতে হয় এটা নিয়ে আমি অসংখ্যবার বলেছি এবং আমার এটা নিয়ে আলাদা করে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর আপনি চাইলে যদি রাসায়নিক পটাশ দিতে চান, একইভাবে 8-10 দিনে একবার রাসায়নিক পটাশ 1 চা চামচ, রাসায়নিক পটাশ প্রতিদিন যে পরিমাণ পানিতে দেন সেই পানিতে গুলিয়ে আপনি গাছের গোড়ায় ঢেলে দেবেন বিকেলবেলা। আর যদি আপনি রাসায়নিক পটাশ না দিতে চান, 8-10 দিনে একবার না দিতে চান, তাহলে আপনি 4-5 দিনে বা 5-6 দিনে একবার কলার খোসা ভেজানো পানি, পাকা কলার খোসা ভেজানো পানি আপনি এর মধ্যে দিয়ে দেবেন। সেটা কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়েও আমার ভিডিও আছে। তো প্রিয় দর্শক, এই সময় আপনার খেয়াল রাখতে হবে যে আমি যেটা বললাম যে পোকামাকড়ের আক্রমণ হলেও কোনো ধরনের রাসায়নিক কীটনাশক দেওয়া যাবে না। যখনই আপনি দেখবেন যে বেশিরভাগ জায়গায় গুটি গুটি লেবু চলে এসেছে, এই যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুটি গুটি লেবু চলে এসেছে, এরকম লেবু যদি চলে আসে তারপরে আপনি রাসায়নিক কীটনাশক দিতে পারবেন। আচ্ছা, গাছের পাতায় এই যে ক্যাঙ্কারের আক্রমণ যদি হয়, তাহলে আপনাকে কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে হবে। হ্যাঁ, এই যেমন আমার অল্প কিছু ক্যাঙ্কার দেখা যাচ্ছে, এই পাতাগুলো আমি এখন ছিঁড়ে ফেলবো। এটা বেশ দারুণভাবে আক্রমণ করেছিল কিছুদিন আগে, তো ওই পাতাগুলো আমি ছিঁড়ে ফেলেছিলাম এবং কপার অক্সিক্লোরাইড আমি স্প্রে করেছিলাম। তো আপনারা যদি এরকমটা দেখেন, তাহলে ফুল ফুটতে যাওয়ার পরে আপনাদের হচ্ছে কপার অক্সিক্লোরাইড আপনার স্প্রে করতে হবে, ফুল থাকার সময় না করাটা বেটার। আর ক্যাঙ্কারটা খুব খারাপ অসুখ, এটা দেখা মাত্র এটা অ্যাকশানে যেতে হবে, ওটা নিয়ে আমার সেপারেট ভিডিও আছে। এবং লেবু গাছটা রোদ পেতে হবে, দিনের যত বেশিরভাগ সম্ভব রোদ পায় এমন জায়গায় লেবু গাছটা সেট করতে হবে। যেমন আমি যেখানে সেট করেছি, এখন আমি সকাল 7টার মতো বাজে, আপনারা দেখেন চমৎকার রোদ পড়েছে গাছের গায়ে, মিষ্টি রোদ, এবং সারা দিন একদম সূর্যাস্ত পর্যন্ত এখানে রোদ পায়। আপনারা অন্তত খেয়াল রাখবেন 5-6 ঘন্টা বা 6-7 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় লেবু গাছটা যেন আপনারা সেট করেন। প্রিয় দর্শক, আপনাদের যাদের লেবু গাছে ফুল এসেছে, এই সময় আপনারা এইভাবে যত্ন নিতে পারেন এবং আমরা আশা করি যে আপনাদের গাছে চমৎকার ফলন ফুটবে। আমি আরেকবার বলি, আমার এই জারটা হচ্ছে 12 মাসই সিডলেস লেবু, এটা থোকায় থোকায় ধরে, একই থোকায় 5-6টা 7-8টা একসঙ্গে লেবু ধরে এবং খুবই চমৎকার রস হয়। তো আপনারা অন্য জাতের লেবু গাছ থাকলে আপনারাও সিডলেস লেবু গাছ সংগ্রহ করতে পারেন আপনার ছাদ বাগানের জন্য, এটা আপনাকে নিরাশ করবে না। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।